বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ম্যাচে নিজেদের প্রতিভার ছাপ রেখেছেন আফিফ হোসাইন ও নাইম শেখ এবার ওয়ান ক্রিকেটেও ক্যারিয়ার রাঙানোর সুযোগ পাচ্ছেন এই দুই তরুণ প্রথমবারের মতো ওয়ান দলে ডাক পেয়েছেন সম্ভাবনাময় দুই তরুণ তারকা ব্যাপক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন সাতজন দলে ফিরেছেন অধিনায়ক মশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফুদ্দিন আগের মতো দলকে এই সিরিজেও নেতৃত্ব দিবেন মাশরাফি আর দীর্ঘ চোট কাটিয়ে দলে ফিরেছেন মোহাম্মদ ওয়ান ওয়ানডেতে পরিচিত মুখদের মধ্যে বাদ পড়েছেন সৌম্য সরকার বিসিবি জানিয়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য এই দল ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত বাংলাদেশ দলে যারা আছেন তারা হলেন মশরাফি বিন মর্তুজা তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মোহাম্মদ মেঠন, লিটন কুমার দাস তাইজুল ইসলাম আফিফ হোসেন, মোহাম্মদ নাইম শেখ আলামিন হোসেন মোহাম্মদ সাইফ উদ্দিন মেহেদ মিরাজ ও মোস্তাফিজুর রহমান তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে জিম্বাবুয়ের বিপক্ষে এভাবেই দল নির্বাচন করেছে বিসিবি নির্বাচকরা উল্লেখ্য সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিম্বাবুয়ের মুখোমুখি হবে আগামী এক মার্চ পরের দুই ওয়ানডে যথাক্রমে হবে তিন ও ছয় মার্চ